So very good evening to all of you dear students, very good evening and again welcome to our channel Arte 24/7 Northeast. Homu aspirant, homu bhaiti bhonti, homu okhomor amar hokolo viewers hokoloke swagatam janaisu Arte 24/7 Northeast official YouTube channel ot aru sobotki important amar dintur most important class ole aru ei class every day rati 10:30 PM ot ami start koru aru as same as moi ajio kintu ahi golu aji amar ratit. সো বন্ধুসকল বলক দেরি নকরাকে আমি আরম্ভ করিম আমার আজির এই মোস্ট ইম্পর্টেন্ট সেশন আর আজি হল এই আমার 1000 MCQ প্র্যাকটিসর ডে 21 দ্যাট মিন্স আমি লাস্ট 21 আর এটা দুটা ক্লাস থাকে নাম্বারিংত মিস হয়ে যাব পারে আমি লাস্ট ডে 23 আর 24 ডেজর পরা আমি এই ক্লাসটো কারণে আমি বা এই ক্লাসটো আমি রেগুলার বেসিসত প্র্যাকটিস করে আসো আর হোপসো কি এক্সামত আমি যিমান আমি এক্সামত কুয়েশন আমার আহিব ইয়ার পরা আমি ভালে সংখ্যক কুয়েশন কিন্তু কমন পাবলে কিন্তু আমি সক্ষম হম বলে আমি আশাবাদী। সো বলক দেরি নকরাকে আমি আজির ক্লাসটো আরম্ভ করিম আর আরম্ভ করার আগত একটা ধুনিয়া মোটিভেশনাল কোর্স কি বলে কইছে কইছে ইয়র পজিটিভ অ্যাকশন কি বলে কইছে সাউক ইয়র পজিটিভ অ্যাকশন কম্বাইন্ড উইথ পজিটিভ থিঙ্কিং রেজাল্টস ইন সাকসেস। তোমার যি সকল পজিটিভ কাম আছে তুমি যা কাম পজিটিভলি করেছা সেই পজিটিভ গোটেইবোর অ্যাকশন যেতিয়া কম্বাইন হয় উইথ এ পজিটিভ থিঙ্কিং তুমি যেতিয়া মানে পজিটিভ চিন্তাধারে আগুয়াই আসা পজিটিভ চিন্তাধারা রাখি আসা ইয়াতে বহুত এসপিরেন্ট আমি মই তেনেকুয়া লগ পাও বহুতক আমি মই তেনেকুয়া লগ পাও যিসকল ভাইটি ভন্টিয়ে কেনেকুয়া যে মোক মেসেজ করে যে স্যার এক্সামত পাস না করলে কি হব স্যার এক্সামটো কিমান বা টাফ কোয়েশন আহিব বহুতে ভয় খাই থাকে কেতিয়াবা মনত রাখিবা নেগেটিভ থটসটো আনিবই নালাগে আমি পাস কিয় নকৰিম ভাই আমি ইমান প্রিপারেশন করে আছো কন্টিনিউয়াস বেসিসত প্রিপারেশন করে আছো সো আমি পাস নকৰিলে কোনে করব এই পজিটিভ অ্যাটিটিউডটো যেতিয়া তুমি তোমার মাজত ডেভেলপ করিবা মনত রাখিবা এই পজিটিভ ক্যারেক্টারটো তোমাক বহুখিনি আগুয়াই লৈ যাব এন্ড বাকি তো রেস্ট অফ দ্য ওয়ার্ক তুমি কিমানটো কষ্ট করিলা কিমান তুমি পড়াশোনা করিলা এন্ড এই বোথ এই গোটেইবোর বস্তু যেটা কম্বাইন হয় তেতিয়া হেতু রেজাল্ট দিয়ে অ্যাজ সাকসেস রিমেম্বার দ্যাট তেতিয়া হেতু রেজাল্ট দিয়ে অ্যাজ সাকসেস। সো বন্ধুসকল বলা এই ধুনিয়া একটা মোটিভেশনাল কোর্সের হইতে আমি আরম্ভ করিম আমার আজির এই গুরুত্বপূর্ণ সেশনটো আর আরম্ভ করার আগত চাই লম এবার আমার লগত আজি সেশনত কোন কোন আহি উপস্থিত হয়েছে ইতিমধ্যে অলরেডি বহুতে অলরেডি আহি গল ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং এভরি ওয়ান সকলের নামটো মই লব পৰা নাই প্রসেনজিৎ তথাপি আজি মই লবলে চেষ্টা করিম প্রসেনজিৎ রশ্মি ব্রিসন সামিমা লিমা অরূপ ফারদিন প্রিয়া পার্থ ওকে দেন দিলওয়ার আছে দেন সামিমা আছে গ্লোবাল আছে দেন আশিফ প্রিয়া স্বাগত স্বাগত ওকে নিতুমণি দেন আছে ইয়াতে পলাশ দেন আছে ইয়াতে বহুতে আছে বহুতে আহিছে নতুনকে সবকে ওয়েলকাম জানাইছো স্বাগতম জানাইছো যিটো আহিছে সবকে মই এটাই রিকুয়েস্ট করিম সেশনটো আরম্ভ করিম আরম্ভ করার প্রাক মুহূর্তত যে সবে যিমান পারা ঠিক আছে যিমান পারা সবে শেয়ার করে দিয়া সেশনটো সবে লাইক করে দিয়া আর চ্যানেলটা যদি এতিয়ালৈকে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করা নাই তেনেহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়া আর এটা কোন বেল আইকনটো প্রেস করে রাখিবা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আজি সেশনটা বহুত গুরুত্বপূর্ণ সেশন সবে বহুত মনোযোগ দি অ্যানসারবোর করবলে চেষ্টা করিবা। সো আজির আমার ফার্স্ট কুয়েশন অন দ্য স্ক্রিন কি বলে কইছে ওয়ের দ্য ওয়ের অ্যান্ড ওয়েন ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল কি বলে কইছে ওয়ের অ্যান্ড ওয়েন ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল সাইটে ইয়াতে অপশন দিয়া আছে পাটলিপুত্র শ্রীলঙ্কা বৈশালী অ্যান্ড মন্দলাই পাটলিপুত্র 250 BC শ্রীলঙ্কা 1st century BC বৈশালী 383 BC মন্দলাই ইন 1871 AD তেনেহলে ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব সবে মোক কবলৈ চেষ্টা করে ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব নতুনকে যিসকল আহিছে তেওঁলোকে নিশ্চয়কে নিজৰ পৰিচয়টো দিবা আৰু মই যোৱাকালি সামিমা তোমাৰ নম্বৰটো কাইণ্ডলি অলপ শ্বেয়াৰ কৰি দিবা সো দেট সবে যাতে গ্ৰুপত জইন হ'ব পাৰে আমি যোৱাকালি এটা হোৱাটছআপ গ্ৰুপ বনাইছোঁ মই তাতে এতিয়ালৈকে একো বস্তু বাৰু দিয়া নাই বাট আমি কি কৰিম মই আজি ৰাতি বা অহাকালিৰ পৰা তাতে মই বিভিন্ন ধৰণৰ MCQ এণ্ড প্ৰেক্টিচ ছেটবোৰ মই দি থাকিম সো ইয়াৰ কারেক্ট অ্যান্সারটো কি হব যদি আমি কবলৈ যদি যাও বুদ্ধিষ্ট কাউন্সিলর কথা কৈছে বুদ্ধিষ্ট কাউন্সিল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় রিমেম্বার দ্যাট সো আমি যদি জানিব লাগে তেনেহলে কি হব ইয়াৰ কারেক্ট অ্যান্সারটো কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ বৈশালী 383 BC দ্যাট ইজ বৈশালী 383 BC রিমেম্বার দ্যাট
বৈশালী 383 বিসিত হৈছিল আমার দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। আমার টোটাল কেইটা কেইখন বুদ্ধিস্ট কাউন্সিল হৈছিল? আমার টোটাল হৈছিল চারিখন বুদ্ধিস্ট কাউন্সিল। আমার হৈছিল টোটাল চারিখন বুদ্ধিস্ট কাউন্সিল। আমি যদি কবলে যদি যাও, আমি টোটাল পাইছিল চারিখন আমার বুদ্ধিস্ট কাউন্সিল হৈছিল, চারিখন আমার বুদ্ধিস্ট কাউন্সিল হৈছিল। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল যদি আমি কবলে যদি যাও, আমার ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটো কত হৈছিল আমার মনত রাখিবা। আমার ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটো হৈছিল এট রাজগৃহ। কত হৈছিল? রাজগৃহ, রাজগৃহত হৈছিল 483 BC। 483 BC আৰু সবতকে গুরুত্বপূর্ণ, কোনে ইয়ার মানে প্যাট্রনেজ করেছিল? অজাতশত্রু। অজাতশত্রু মনত রাখিবা, এটা কোয়েশ্চন আনসার হয়ে গেল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল আমি অলরেডি পড়িলো, বৈশালী, বৈশালী 383 BC, রিমেম্বার দ্যাট, বৈশালী 383 BC। কোনে করেছিল? কিং কালাশোকা, কিং কালাশোকা, রিমেম্বার দ্যাট, কিং কালাশোকার নেতৃত্ব হয়েছিল কালাশোকা। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যদি আমি কবলে যদি যাও, এক পাটলিপুত্র। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কত হয়েছিল? এক পাটলিপুত্র, মানে বর্তমানের পাটনা, পাটলিপুত্র মানে পাটলিপুত্র। কেতিয়া হয়েছিল? 250 BC, 250 BC। এটু কোনে করেছিল? অশোকা। এটু কার নেতৃত্ব হয়েছিল? অশোকার নেতৃত্ব হয়েছিল। অ্যান্ড দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কেতিয়া হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল দ্যাট ইজ 72 AD, 72 AD। কত হয়েছিল? কাঠমান্ডু। কত হয়েছিল? কাঠমান্ডু, কাঠমান্ডু ইজ ইন নেপাল। কাঠমান্ডু হয়েছিল, কাঠমান্ডু নেপালত হয়েছিল। এইটু কার সময়ত হয়েছিল? কুষাণ কিং কনিষ্ক, রিমেম্বার দ্যাট, কনিষ্কর দিনত হয়েছিল এটা, কুষাণ কিং কনিষ্কর দিনত হয়েছিল এইটু, রিমেম্বার দ্যাট। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা আমি গম পাই গলো। সো সাইটা হয়েছিল বুদ্ধিস্ট কাউন্সিল যদি আমি কবলে যদি যাও। আরো এটা হয়েছিল ফিফ বুদ্ধিস্ট, মানে তারপর আমি বেসিক্যালি আমি সাইটা বুদ্ধিস্ট কাউন্সিলটা ভালকে আমি মনত রাখো, রিমেম্বার দ্যাট। সো এই সবর কাছে সবর ক্লিয়ার আছে, এই এই সবর ক্লিয়ার আছে আশা করছো। ইয়েস, সো এই সবর ক্লিয়ার আসলে ইয়েস, যেটো সরি ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটো, সরি মই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কাঠমান্ডু বলে দিছিলো, এইটো কাঠমান্ডু নহব, ঠিক আছে। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটো আমার কত হয়েছিল? দ্যাট ইজ কাশ্মীর, কুন্দলবন ইন কাশ্মীর, রিমেম্বার দ্যাট। ফোর্থটো হয়েছিল কত? কুন্দলবন ইন কাশ্মীর, ইন কাশ্মীর। মোর টাইপিং মিস্টেক, মানে মোর বেলেগ কিবা এটা চাই কিনে এইটো অ্যান্সারটো আহি গৈছিল। সো এইটো কত হয়েছিল? কুন্দলবন ইন কাশ্মীর। কারেক্ট করে লওয়া সবে কাইন্ডলি, চাৰি নম্বৰটো কাইণ্ডলি অলপ কাৰেক্ট কৰি লোৱা, দেট ইজ কুন্দলবন ইন কাশ্মীৰ, কুন্দলবন ইন কাশ্মীৰ, ঠিক আছে। ফ্লোত এটা কৈ থাকিলে ন, কেতিয়াবা মানে কি হয়, মানে শ্লিপ হৈ যায় আৰু, মানে কিবা এটা ওলাই গৈছে আৰু, মানে এইটোৱে ওলাই আছিলে। মই এইকাৰণে অলপ ৰখি গ'লোঁ ইন বিটুইন, যে মই কি কোনটো দিলোঁ বাৰু। চ' এইটো আছিলে। চ' এনিৱেজ, আমাৰ নেক্সট কুৱেশ্যনত আমি মুভ কৰিম। আজিৰ কুৱেশ্যন নম্বৰ টু কি বুলি কৈছে? হু এমং দ্য ফলোয়িং ছাকচিডেড সমুদ্রগুপ্তা এজ দ্য নেক্সট রুলার অফ গুপ্তা ডাইনাস্টি। সমুদ্রগুপ্তার পিছত আমি যদি কবলে যদি যাও, এজ এ নেক্সট রুলার অফ গুপ্তা ডাইনাস্টি কোন আহিছিলে? সবে লাইক শেয়ার করে দিয়া, সবে যিমান পারা লাইক শেয়ার করে দিয়া। আজি বতরটো একদমবারে বেয়া, আজি মানে ইভিনিংৰ পৰা ইমান বেয়াকে মানে বরষুণ দি আছে, ইমান বেয়াকে বরষুণ দি আছে। সো আজি এই কারণে অলপ ৰেপিড ফায়াৰ, অলপ 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 জলদি জলদিকে করিম ক্লাসটো, ঠিক আছে। সো দ্যাট ক্লাসটো যাতে কোৱাৰ কাৰণে মানে হেম্পাৰ নহয়, বাহিৰত এতিয়াও বৰষুণ মানে হবই আৰু, মানে গুগ্ৰম গাগ্ৰাম কৰি আছে আৰু, মানে হয়নে নহয়? এনেকুৱা হ'লে কি হয়, ৰাতি টোপনিটো ভাল হয়। এনিৱেজ, সবে লাইক শ্বেয়াৰ কৰি দিয়া, যিমান পাৰা লাইক শ্বেয়াৰ কৰি দিয়া, সবে লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিয়া সবে। যিসকল ভাইটি ভণ্টিয়ে নতুনকৈ আহিছা, তেওঁলোকে নিজৰ পৰিচয়টো দিবা। নিৰূপম আ যায়গা, কৈ বাত নিয়ে। সো হু এমং দ্য ফলোয়িং ছাকচিডেড সমুদ্রগুপ্তা এজ দ্য নেক্সট রুলার অফ গুপ্তা ডাইনাস্টি। যদি আমি কবলে যদি যাও, ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব? দ্যাট ইজ চন্দ্রগুপ্তা টু। ইয়েস, দ্যাট ইজ কি হব, ইয়ার নেক্সট কুয়েশন অ্যান্সারটো কি হব? দ্যাট ইজ চন্দ্রগুপ্তা টু, চন্দ্রগুপ্তা টু, রিমেম্বার দ্যাট, চন্দ্রগুপ্তা টু ইজ দ্য, আমি যদি কবলে যদি নেক্সট রুলার আফটার সমুদ্রগুপ্তা, নেক্সট রুলার আফটার সমুদ্রগুপ্তা, রিমেম্বার দ্যাট, ঠিক আছে। আফটার সমুদ্রগুপ্তা যদি আমি কবলে যদি যাও, গুপ্তা এম্পায়ারর ক্যাপিটেলটো কত আসলে? মেইন ক্যাপিটেলটো তেওঁলোকৰ আসলে পাটলিপুত্র। গুপ্তা ডাইনাস্টির মেইন ক্যাপিটেলটো আসলে পাটলিপুত্র, পাটলিপুত্র, রিমেম্বার দ্যাট, পাটলিপুত্র, রিমেম্বার দ্যাট, ঠিক আছে। আৰু যদি আমি কবলে যদি যাও, এইটো কি আসলে ছাকচিডেড,
প্রসিড বাই কুশান এম্পায়াৰৰ পৰা আৰু সাকসিডেড বাই দ্য লেটাৰ গুপ্তাসৰ হাতত গুচি গৈছিলে সো কি হ'ব দ্যাট ইজ চন্দ্ৰগুপ্তা টু সবে লাইক শ্বেয়াৰ কৰি দিয়া যিমান পাৰা লাইক শ্বেয়াৰ কৰি দিয়া কষ্টটো কৰিবই লাগিব ডেফিনেটলি যোনে যোনে মোক মেছেজ কৰা নাই মোক বা শামিমা তুমি শামিমাক মেছেজ কৰিলেও হ'ব 9957176761 মোক হোৱাটছএপত সবে মেছেজ কৰিবা গ্ৰুপত মই লিংকটো মই শ্বেয়াৰ কৰি দিম ৰাতি আজি আজি আমাৰ তিনি নম্বৰ কুৱেশ্যন কি বুলি কৈছে Which among the following places have given the earliest evidence of agriculture in Indian subcontinent? Very very important question. Examer point of view pora very very important question. Ki boli koise? Jodi ami kobole jodi jao je which among the following places have given the earliest evidence of agriculture in Indian subcontinent? Question maru ki hobo yaar correct answer to Pratapgarh, Mehrgarh, Quetta, Kalat. What is the correct answer? কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব চবতকৈ প্ৰাচীন মানে আমি এই আৰ্লিয়েষ্ট ইভিডেন্সটো আমি পাই থাকোঁ এগ্ৰিকালচাৰ ইণ্ডিয়ান চাব কণ্টিনেণ্টত নট অনলি ইন ইণ্ডিয়া বাট ইণ্ডিয়ান চাব কণ্টিনেণ্টত কোৱাচোন বাৰু কি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো বিচাৰিছোঁ ইয়াৰ কাৰেক্ট আই ৱান্ট দ্য কাৰেক্ট এনচাৰ চবে ভুল হওক বা শুদ্ধ হওক বাট ট্ৰাই টু গিভ দ্য এনচাৰ ৰাইট নাও আৰ্লিয়েষ্ট ইভিডেন্স অফ এগ্ৰিকালচাৰ আমি ক'ত পাইছিলোঁ গুচি যোৱা একেবাৰে আমাৰ আমি যদি ক'বলৈ যদি যাওঁ আমাৰ এনচিয়েণ্ট ইণ্ডিয়ান হিষ্ট্ৰীত গুচি যোৱা এনচিয়েণ্ট ইণ্ডিয়ান হিষ্ট্ৰীত গুচি যোৱা তেনেহ'লে এনচাৰটো কি আহিব প্ৰতাপগড় মেহেৰগড় কুৱেটা কালাট চবে কৈছে ছাৰ মেহেৰগড় কাৰেক্ট এনচাৰটো হ'ব দেট ইজ আবচলুটলি মেহেৰগড় আমি যদি ক'বলৈ যদি যাওঁ মেহেৰগড় কোনটো ইতিহাসৰ কোনটো পাতৰ পৰা আমি পঢ়িছোঁ এইটো মেহেৰগড় ইতিহাসৰ কোনটো পাতৰ পৰা আমি পঢ়িছোঁ মেহেৰগড় মেহেরগড় ইজ দ্য নিওলিথিক আর্কোলজিক্যাল সাইট রিমেম্বার দ্যাট নিওলিথিক আর্কোলজিক্যাল সাইট রিমেম্বার দ্যাট ওকে মেহেরগড় রিমেম্বার দ্যাট আমার আজি চারি নম্বর কুয়েশন কি বলে কৈছে সবে লাইক শেয়ার করবা নিশ্চয় সবে এই ফ্রি ফর অল আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বনাইছো এই ফ্রি ফর অল আছে সবে সোনকালে মোক মেসেজ করে দিবা সো দ্যাট মই তোমালোক সকলকে জয়েন করাই দিব পারো কারণ অলরেডি বহুত অলরেডি কারণ তোমালোক সকলে জানা যে হোয়াটসঅ্যাপের একটা লিমিটেশনস আছে সো নহলে মোক সেকেন্ড গ্রুপ বনাব লাগিব সো হু এমং দ্য ফলোইং ওয়াজ দ্য 23rd জৈন তীর্থাঙ্করা কোয়াশন বারো কি হব কোনজন আসলে আমি জৈন ধর্মত আমি কি পাও আমি জৈন ধর্মত আমি তীর্থাঙ্করা আমি পাই থাকো সো ইয়াত কইছে যে হু এমং দ্য ফলোইং ওয়াজ দ্য 23rd জৈন তীর্থাঙ্করা কোন হব কারেক্ট এনসারটো কোন হব সবে লাইক শেয়ার করব লাগিব দে বহুত ইম্পর্টেন্ট কোয়েশন হয় বহুত ইম্পর্টেন্ট কোয়েশন হয় 100 ক্রস হব লাগিব স্টুডেন্ট 100 ক্রস হব লাগিব নহলে নহব একফালে বরষুণ মানে আহিয়ে গল আর বরষুণ চলি আছে একফালে ক্লাস চলি আছে পূর্ণ গতিত সবে লাইক শেয়ার করে দিয়া আর যিমান পারা শেয়ার করে দিয়া সো ইয়াত একদম স্পষ্টকে সুদিছে ইয়াতে স্পষ্টকে সুদিছে 23rd জৈন তীর্থাঙ্করা কোন আসিলে নেমিনাথা মহাবীরা পারশনাথ মেলিনাথ হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার সবে কৈছে স্যার দ্যাট ইজ পারশনাথ 23rd জৈন তীর্থাঙ্করাটো হয়েছে পারশনাথ কারেক্ট অ্যান্সার আবসলুটলি দ্যাট ইজ পারশনাথ ইয়েস আবসলুটলি দ্যাট ইজ পারশনাথ টোটাল আমি যদি কবলে যদি যাও টোটাল কিমানজন আমার তীর্থাঙ্করা আসলে দ্যাট ইজ 24 তীর্থাঙ্করা আসলে আমার টোটাল 24 তীর্থাঙ্করা আর আমি যদি কবলে যদি যাও এই যেটু জৈনিজম এই ফাউন্ড করেছিল কোন ঋষভনাথ জৈনিজমের ফাউন্ডার আমি যদি কবলে যদি যাও জৈনিজমের ফাউন্ডার কোন আসলে ঋষভনাথ জৈনিজম ফাউন্ডার কোন আসলে ফাউন্ডার হয়েছে আমার ঋষভনাথ ঋষভনাথ রিমেম্বার দ্যাট ফাউন্ডার হয়েছে ঋষভনাথ আরও যদি আমি কবলে যদি যাও পারশনাথর পিছত আমি যদি কবলে যদি যাও 24th জৈন তীর্থাঙ্করা কোন আসলে 24th জৈন তীর্থাঙ্করা আসলে বর্ধমানা মহাবীরা রিমেম্বার দ্যাট কোন আসলে বর্ধমান মহাবীরা বর্ধমান মহাবীরা রিমেম্বার দ্যাট বহুত ইতিহাস আছে ইয়ার সবে আমি পড়িব লাগিব সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো দ্যাট ইজ পারশনাথ আজি আমার 5 নম্বর কুয়েশন কুয়েশন নম্বর 5 মোর হোয়াটসঅ্যাপ নম্বর যার যার লাগে লই লব পারা 9957176761 লক্ষ্মীনাথ একু নাই ভুল হয়েছে আমি শিকিব তো পারিছু হয় না নহয় 9957176761 ওকে আমার আজি নেক্সট কুয়েশন দ্য শতপ্রথা ব্রাহ্মণা অ্যান্ড তৈত্রীয় ব্রাহ্মণা আর দ্য ব্রাহ্মণা টেক্সট
এইটো আমি কত পাই থাকো সত্যপ্রথা ব্রাহ্মণা এণ্ড ক্ষত্রিয় ব্রাহ্মণা মই তোমালোকক যোৱাকালি কৈছিলো আজি মই এনশিয়েন্ট ইণ্ডিয়ান হিষ্ট্ৰী আজি কুৱেশ্যন বাৰু পলিটিৰ পৰাও আছে আজি কুৱেশ্যন বাৰু বেলেগ আসাম জিকেৰ পৰাও আছে আমাৰ বেলেগ বেলেগ চেক্টৰৰ পৰা আজি আমি কুৱেশ্যনবোৰ আলোচনা কৰিম বাট এনশিয়েন্ট ইণ্ডিয়ান হিষ্ট্ৰীৰ পৰা কিছুমান কুৱেশ্যন তোমালোকৰ কাৰণে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট সো ইয়াত কি বুলি কৈছে সতপ্রথা ব্রাহ্মণা এণ্ড ক্ষত্রিয় ব্রাহ্মণা আর দ্য ব্রাহ্মণা টেক্সট অফ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এণ্ড অথর্ববেদ হোৱাট ইজ দ্য কারেক্ট এনসার ইয়াৰ কারেক্ট এনসারটো কি হ'ব সবে কোৱা সবে কৈছে কোনোবাই কৈছে অথর্ববেদ কোনোবাই কৈছে ঋগ্বেদ মেক্সিমাম ঋগ্বেদ এনসারটো আহিছে ঋগ্বেদ এনসারটো মেক্সিমাম আহিছে যজুর্বেদ লিখিছে রিয়া কৈছে স্যার যজুর্বেদ হ'ব লাগে চাই রক আমি তেনেহলে এনসারটো চাই লওঁ আমি কারেক্ট এনসারটো হ'ব আবসলুটলি যজুর্বেদ আজুর্বেদ হব দ্য কারেক্ট এনসার আজুর্বেদ রিমেম্বার দ্যাট আজুর্বেদ রিমেম্বার দ্যাট সতপ্রথা ব্রাহ্মণ এন্ড ক্ষত্রিয় ব্রাহ্মণা আর দ্য ব্রাহ্মণা টেক্সট অফ আজুর্বেদ যদিও বা আমি যদি কবলে যদি যাও ঋগ্বেদা হচ্ছে ইজ দ্য ওল্ডেস্ট বেদ ওল্ডেস্ট বেদা বলে আমি কব পারো ওল্ডেস্ট বেদাটা হচ্ছে আমার ঋগ্বেদা রিমেম্বার দ্যাট যত আমার কি আছে গায়ত্রী মন্ত্র আছে একটু কিন্তু এক্সামত কুয়েশন আহে দে গায়ত্রী মন্ত্র কত আছে আমার গায়ত্রী মন্ত্র আছে আমার ঋগ্বেদাত আছে ঋগ্বেদাত আছে সামবেদা যদি আমি কবলে যদি যাও আর ঋগ্বেদা রয়েছে এটা রিলিজিয়াস টেক্সট রিমেম্বার দ্যাট ইয়জুর্বেদা যদি আমি কবলে যদি যাও পারফরমেন্স অফ সেক্রিফাইস ইয়া দিয়া আছে পারফরমেন্স অফ সেক্রিফাইস সামবেদা দ্যাট ইজ মিউজিক রিলেটেড টু মিউজিক অথর্ববেদা যদি আমি কবলে যদি যাও দ্যাট ইজ মেজিক্যাল ফর্মুলা দ্যাট ইজ এ মেজিক্যাল রিলেটেড টু মেজিক্যাল ফর্মুলা রিলেটেড টু মেজিক্যাল ফর্মুলা রিমেম্বার দ্যাট বুঝি পাইছা সবে লাইক শেয়ার করে দিয়া যদি ক্লাসটা যদি ভাল লাগি আছে সবে লাইক শেয়ার করে দিবা যদি ক্লাসটু ভাল লাগিছে লাইক কিন্তু কোনেও করা নাই এতালৈকে ঠিক আছে সামিমা গ্রুপটো তো যোৱাকালি বনালোয়ে আমি ঠিক আছে তো সবে মোক মেসেজ করিবা নিশ্চয়কে সকলকে জয়েন করাই দিম মই লিঙ্কটো শেয়ার করে দিম বাৰু লিঙ্কটো মই শেয়ার করে দিম তোমালোক সবে জয়েন হৈ যাবা রিমেম্বার দ্যাট ওকে সো এইটো সবে গম পাইছা আমার আজি কুৱেশ্যন নম্বৰ ৬ কি বুলি কৈছে কুৱেশ্যন নম্বৰ ৬ সবে লাইক করে দিয়া যোনসকলে লাইক করা নাই তেওঁলোকে লাইক করে দিয়া ম্যারাথন সেশন হব তোমালোকৰ 16 তারিখে 16th August আর ম্যারাথন হব কন্টিনিউয়াস 6 আওয়ার্স ম্যারাথন কন্টিনিউয়াস 6 ঘণ্টা ম্যারাথন হব তোমালোকৰ 16 তারিখে তোমালোকৰ 6 ঘণ্টা কন্টিনিউয়াস ম্যারাথন হব সাবজেক্ট ওয়াইজ এটা সিঙ্গল স্ট্রিম ক্লাস অসমৰ ভিতৰত ফার্স্ট টাইম হবলে গৈ আছে 6 ঘণ্টা কন্টিনিউয়াস ম্যারাথন ফর এডিআর এক্সাম ফর এডিআর এক্সাম যত আমি প্রত্যেকটো সাবজেক্টৰ টপ মোস্ট 50টাকে এমসিকিউ আমি লৈ আহিম টপ মোস্ট 50টাকে এমসিকিউ আমি লৈ আহিম রিমেম্বার দ্যাট দ্য আর্লিয়েস্ট ইভিডেন্স অফ রাইস কাল্টিভেশন কামস ফ্রম হুইচ এমং দ্য ফলোইং ভ্যালি আগরটো পাইছিল যে কত পোয়া গৈছে ইয়াত কৈছে যদি আমি কবলে যদি যাও দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন কামস ফ্রম হুইচ এমং দ্য ফলোইং ভ্যালি সাইটে ইয়াতে অপশন দিয়া আছে সেন্ট্রেল গঙ্গা ভ্যালি ভেলন ভ্যালি গোমাল ভ্যালি বোলান ভ্যালি কি হব ইয়ার কারেক্ট এনসারটো সবে কোয়া আর সবে লাইক করব লাগিব তেতিয়াহে আমি এই আমি এই 6 ঘণ্টার যেটো মহা ম্যারাথন এই ক্লাসটো আমি কন্টিনিউ করিম 6 ঘণ্টার মহা ম্যারাথন কোনে কোনে রেডি আছে কোয়া 6 ঘণ্টার মহা ম্যারাথন লাগে না নাই 6 ঘণ্টার মহা ম্যারাথন লাগে না নাই 6 ঘণ্টার মহা ম্যারাথন হব এডিআর এক্সামের উপর সব বুঝি পাইছা এইটো সবে বুঝি পাইছা লাগে ডেফিনেটলি লাগে ন তেনেহলে নাম্বার ওয়ান টু মোৰ এই ক্লাস বিলে মোৰ এইটো ক্লাসত লাইক কিন্তু সবে 108 স্টুডেন্ট আছে লাইক 100ৰ ওপৰত হ'ব লাগিব আৰু সবে যিমান পাৰা শ্বেয়াৰ কৰি দিয়া আৰু সেইদিনাৰ ক্লাসত 6 ঘণ্টাৰ ম্যারাথন গম পাইছা 300+ স্টুডেন্ট লাগিব 300+ স্টুডেন্ট আমি বিচাৰিছোঁ তেনেহলে ইয়াৰ কারেক্ট এনসারটো কি হ'ব ইয়াৰ কারেক্ট এনসারটো হ'ব দ্যাট ইজ বোলান ভ্যালি রিমেম্বার দ্যাট বোলান ভ্যালি আমার অসমত একটা প্রবলেম আছে জানা না কি এডিআর এক্সামটা শেষ হওয়ার লগে লগে স্টুডেন্ট বিলাকৰ কি হব বহুতরে অ্যাটিটিউডটা শেষ হয়ে যাব পড়ার
এতিয়াতো আৰু এক্সাম নাই, এতিয়া ইমান পঢ়ি কিনে কি হ'ব, এনেকুৱা হ'ব নেকি বাৰু? আগন্তক চোৱা এটা কথা মনত ৰাখিবা, পাঁচ মই ধৰি লওঁ ছয় লাখ এপ্লিকেণ্ট বুলি কৈছে, মই 5 লাখ ধৰিলোঁ, ইয়াৰ পৰা ছিৰিয়াছ এপ্লিকেণ্ট মই 2 লাখ ধৰিলোঁ। এক্সামত পাছ কৰিব 26,441 এক্সপিৰিয়েণ্ট, বাকীসকলে কি কৰিবা? জীৱনটো এনে বেকাৰ হৈ যাব নেকি? কেতিয়াও নহয়, কেতিয়াও নহয়। সো কি কৰিব লাগিব? নেক্সট এক্সামৰ কাৰণে প্ৰিপেয়াৰ হ'ব লাগিব। আৰু তাৰ কাৰণে এই যিটো তোমালোকে এটা পঢ়াৰ যিটো তোমালোকে মানে এটা এটা যে এটা এনাৰ্জি তোমালোকে আনিছা, এইটো যাতে তোমালোকৰ সদায় এনেকুৱা অটুট থাকে। ৰিমেম্বাৰ দেট সপ্তৰ্ষিৰ টাইমটো মই তোমালোকক কৈ দিম, টাইমটো মই আমি তোমালোকক আমাৰ লগত থকা তোমালোকে অহা 15 আগষ্টৰ দিনা মৰ্ণিং 7 AM আমি আমাৰ উদযাপন কৰিম, চেলিব্ৰেশ্যন কৰিম আমি ইণ্ডিপেণ্ডেন্স ডে। তোমালোক সকলোকে লৈ তোমালোক সকলোৱে আহি যাবা 7 AM, সেইদিনা আমি অলপ গান বাজনা কৰিম বা কিবা বেলেগ অলপ ধৰণৰ এটা হ'ব তোমালোকৰ সৈতে জুম ছেশ্যনত। চ' চবে 7 AM আহি যাবা, সেইদিনা আমি ডিক্লেয়াৰ কৰিম যে মানডে চৰি টিউজডে আমাৰ মেৰাথন ক্লাছটো কেতিয়া হ'ব। ৰিমেম্বাৰ দেট। আমাৰ আজি 7 নম্বৰ কুৱেশ্যন কি বুলি কৈছে, কুৱেশ্যন নম্বৰ 7, শ্বাহজাহান দ্য মোগল এম্পেৰিয়ৰ হেড গিভেন দ্য টাইটেল অফ মহাকবি ৰায় টু হুম? বীৰবল, উস্তাদ মনসুৰ, আব্দুল হাসান, সুন্দৰ দাস। হোৱাট ইজ দ্য কাৰেক্ট এনচাৰ কোৱাচোন বাৰু, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব? আহিবই পাৰে স্বাগত, ইয়াৰ পিছত বেলেগ এটা আহিব, এক্সামটো আহি থাকিব, এইটো লৈ কোনো টেনশ্যন নাই। চ' কোৱা কি হ'ব, শ্বাহজাহান দ্য মোগল এম্পেৰিয়ৰ হেড গিভেন দ্য টাইটেল অফ মহাকবি ৰায়, হোৱাট ইজ দ্য কাৰেক্ট এনচাৰ কোৱাচোন বাৰু কি হ'ব? মহাকবি ৰায় বুলি কাক দিছিলে কোৱা? এক্সামটো পাছ কৰিবই লাগিব বাই এনি মিনছ, যি কষ্ট কৰিব লাগে আমি কৰি আছো তোমাৰ কাৰণে, তোমালোকৰ কাৰণে আমি কৰি আছো, তোমালোকেও পূৰা আগভাগ লোৱা আৰু কষ্ট কৰি যোৱা, পাছ হ'বই লাগিব। ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, দেট ইজ সুন্দৰ দাস। কাক দিছিলে এইটো? শ্বাহজাহানে সুন্দৰ দাসক কৈছিলে মহাকবি ৰায় বুলি তাক টাইটেল দিছিলে, মহাকবি ৰায় বুলি, দেট ইজ সুন্দৰ দাস, ৰিমেম্বাৰ দেট। আজি আমাৰ নেক্সট কুৱেশ্যনত যোৱাৰ আগত কৈ দিছোঁ, অহা এইটিন্থ অগষ্ট ৰিমেম্বাৰ দেট, বৃহস্পতিবাৰে বৰপেটা ল কলেজৰ বৰপেটাৰ ষ্টুডেণ্টখিনিয়ে বৰপেটা ল কলেজত এটা ছেমিনাৰ অৰ্গেনাইজ কৰিছে কেৰিয়াৰ কাউন্সিলিঙৰ ওপৰত, আৰু আমি তাত আমি মই যাম, জানু মেমো আহিব, শুভম ছাৰে আহিব। চ' তোমালোকে যিসকলে নেইবাৰিং এৰিয়াত আছা তেওঁলোকে আহিব পাৰিবা, এইটো অ'পেন ফৰ অল হয়, কেৰিয়াৰ কাউন্সিলিং ছেমিনাৰ বৰপেটা ল কলেজ বৰপেটা, যদি ওচৰে পাজৰে কোনোবা আছা। আৰু তোমালোকে যদি এনেকুৱা ছেমিনাৰ তোমালোকে যদি বিচৰা, তোমালোকে নিজৰ কলেজত নিজৰ হোম টাউনত এৰেঞ্জ কৰিব পাৰা, আমাক ইনভাইট কৰিলে আমি নিশ্চয়কৈ গুচি যাম, তোমালোকে কলেজ অথৰিটিৰ লগত কথা পাতি তোমালোকে কৰিব পাৰা। অ'কে, নেক্সট কুৱেশ্যন, দ্য ফাণ্ডামেণ্টেল ডিউটিজ আৰ মেনশ্যন ইন, ফাণ্ডামেণ্টেল ডিউটিটো ক'ত মেনশ্যন কৰা আছে? পাৰ্ট ফ'ৰ এ, পাৰ্ট ফ'ৰ বি, পাৰ্ট থ্ৰী, ইন শ্বিডুল 4A, হোৱাট ইজ দ্য কাৰেক্ট এনচাৰ কোৱা? হোৱাট ইজ দ্য কাৰেক্ট এনচাৰ? একদম আসামজিকে বহুত ধুনীয়াকৈ তোমালোকক বুজাই দিয়া, আসামজিকে লিখাবিলাক তোমালোকে অলপ চাই ল'বা। ইয়েছ, বীরবল টু আকবর হব, ডেফিনেটলি গড। সো দ্য ফান্ডামেন্টাল ডিউটি আর মেনশন ইন পার্ট 4A, পার্ট 4, পার্ট 3, ইন শিডিউল 4A, কি হব ইয়ার কারেক্ট এনসার টু? ফান্ডামেন্টাল ডিউটি লেটার অন আহিছিলে, আমি যদি কবলে যদি যাও, কিমান এমেন্ডমেন্ট অ্যাক্টর দ্বারা আহিছিলে কোয়াশন বারু? আমি এইটু আনিছিলো USSR পড়া, কিমান এমেন্ডমেন্ট অ্যাক্টর দ্বারা অ্যাড হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটি, আর কিমান নম্বর পার্টত আসলে? দ্যাট ইজ মেনশন ইন পার্ট 4A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্যাট মিন্স এ ইজ এ কারেক্ট এনসার, পার্ট ফোর এ। অ্যান্ড রাইট নাও উই হ্যাভ 11 ফান্ডামেন্টাল ডিউটিস, আগত আসলে আমার 10 ফান্ডামেন্টাল ডিউটি, বাট লেটার অন বাই দ্য 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 দ্বারা দুয়ত কি হয়েছে, এটা আরো প্লাস হয়ে গেছে আমার ফান্ডামেন্টাল ডিউটি। সো রাইট নাও উই হ্যাভ, আমি যদি কবলে যদি যাও, 11 ফান্ডামেন্টাল ডিউটি, ক্লিয়ার? আৰু এইটো মেনশ্যন কৰা আছে পাৰ্ট ফ'ৰ এ, সবৰে এইটো ক্লিয়াৰ আছে, সবে লাইক শ্বেয়াৰ কৰি দিবা, যিমান পাৰা সবে লাইক শ্বেয়াৰ কৰি দিবা। ক্লাছটো কেনেকুৱা লাগি আছে তোমালোকে কমেণ্ট কৰি জনাবা দেই, ক্লাছটো কেনেকুৱা লাগি আছে সবে কমেণ্ট কৰি জনাবা। বহুতে অলৰেডি মেছেজ কৰি দিছে, তোমালোকে মেছেজ কৰি দিব পাৰা মোক জইন কৰি দিয়াৰ কাৰণে, মই তোমালোকক জইন কৰাই দিম বাৰু গ্ৰুপত। সো আমাৰ আজি 9 নম্বৰ কুৱেশ্যন, তোমালোকে আজি মোৰ পৰা কিছুমান কুৱেশ্যন পাবা,
এটলিষ্ট মই তোমালোকক আজি 100টা কুৱেশ্যন সেন্ড কৰিম, 100 এমচিকিউ তোমালোকক মই হোৱাটছআপ গ্ৰুপত সেন্ড কৰিম আজি ৰাতি। সো উইচ অফ দ্য ফলোইং আৰ ফাণ্ডামেণ্টেল ডিউটিজ, তলত দিয়া চাৰিটা অপশ্যন আছে ইয়াতে, ছেফগাৰ্ড পাব্লিক প্ৰপাৰ্টি, প্ৰটেক্টিং দ্য ছভাৰজিনিটি ইণ্টিগ্ৰিটি এণ্ড ইউনিটি অফ ইণ্ডিয়া, ডেভেলপিং চাইণ্টিফিক টেম্পাৰ এণ্ড হিউমেনিজম, অল অফ দ্য এবভ। হুইচ অফ দ্য ফলোইং আৰ ফাণ্ডামেণ্টেল ডিউটি, তলত দিয়া চাৰিটাৰ মাজত আমি যদি ক'বলৈ যদি যাওঁ, তলত দিয়া চাৰিটাৰ মাজত কোনটো কাৰেক্ট এনচাৰ হ'ব, তলত দিয়া চাৰিটাৰ মাজত কোনখন হৈছে মৌলিক কৰ্তব্য আমাৰ, কোনখন হৈছে আমাৰ মৌলিক কৰ্তব্য কোৱা, চবে লাইক শ্বেয়াৰ কৰি দিয়া। জুইটো কৈছে ছাৰ আপোনাৰ ক্লাছ জুই বুলি, থেংক ইউ ছ' মাছ, থেংক ইউ ছ' মাছ এভৰি ওৱান। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো বিচাৰিছোঁ, চবে ৰিপ্লাই কৰিবা, অল বুলি কৈছে চবে, কাৰেক্ট এনচাৰ হ'ব আবছলুটলি দেট ইজ অল অফ দ্য এবভ, আবছলুটলি দেট ইজ অল অফ দ্য এবভ। চ' ছেফগাৰ্ড পাব্লিক প্ৰপাৰ্টি, প্ৰটেক্টিং ছভাৰজিনিটি ইণ্টিগ্ৰিটি এণ্ড ইউনিটি অফ ইণ্ডিয়া, ডেভেলপিং চাইণ্টিফিক টেম্পাৰ এণ্ড হিউমেনিজম, এই গোটেইটো আমাৰ মৌলিক কৰ্তব্যৰে এটা অংশ হয়, মৌলিক কৰ্তব্যৰে এটা অংশ হয়, ৰিমেম্বাৰ দেট। গড কৈছে ছাৰ আজি গুলীবাৰী হোৱা, আচ্ছা কালি কালি যেনেকৈ জুই মানে গুলীবাৰী হৈছিলে, আজি তেনেকৈ গুলীবাৰী হোৱা নাই, অ'কে ভেৰি নাইচ। একচুৱেলি চোৱা মানে আমি ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট টাইপৰ দিনবোৰ যায়, ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট টাইপৰ কুৱেশ্যনবোৰ পঢ়িব লাগে, হয়নে নহয়? অ'কে কুৱেশ্যন নম্বৰ 10 কি বুলি কৈছে, ৰিলেটেড আমাৰ ৰিচেণ্টলি আমাৰ প্ৰেচিডেণ্ট আৰু ভাইচ প্ৰেচিডেণ্টৰ ইলেকশ্যন কিন্তু হৈ গ'ল, চ' তাৰ পৰা কুৱেশ্যন অহাৰ চান্সেছ বহুত বেছিকৈ আছে। দ্য ভাইচ প্ৰেচিডেণ্ট মে বি ৰিমুভড ফ্ৰম হিজ অফিচ বাই এ ৰিজলিউশ্যন অফ, ভাইচ প্ৰেচিডেণ্টক তেওঁৰ অফিচৰ পৰা আমি ৰিমুভ কৰিব পাৰোঁ বাই এ ৰিজলিউশ্যন, এই ৰিজলিউশ্যনটো কোনে ল'ব, কাউন্সিল অফ ষ্টেট, লোকসভা, কেবিনেট, কাউন্সিল অফ মিনিষ্টাৰ, হোৱাট ইজ দ্য কাৰেক্ট এনচাৰ, আই ৱান্ট দিছ, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব কোৱা, মানে আমাৰ দেশৰ উপৰাষ্ট্ৰপতিক যদি আমি ক'বলৈ যদি যাওঁ, আমাৰ দেশৰ উপৰাষ্ট্ৰপতি মহোদয়ক ৰিমুভ কৰি কৰা যাব পাৰে, ৰিমুভ কৰা যাব পাৰে যদি আমি ক'বলৈ যদি যাওঁ, কিন্তু কেনেকৈ ৰিমুভ কৰা যাব পাৰে, তাৰ কাৰণে মানে ৰিজলিউশ্যনটো কোনে ল'ব, তাৰ কাৰণে ৰিজলিউশ্যনটো কোনে ল'ব কোৱা, তাৰ কাৰণে ৰিজলিউশ্যনটো কোনে ল'ব কোৱা, চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব দেট ইজ কাউন্সিল অফ ষ্টেট, ইয়েছ কাউন্সিল অফ ষ্টেট মিনছ ৰাজ্যসভা, আল্টিমেটলি ৰাজ্যসভা, ৰাজ্যসভা, ইয়াক আমি আৰু কি নামত জানো, ছেকেণ্ড চেম্বাৰ, ছেকেণ্ড চেম্বাৰ বুলি আমি ক'ব পাৰোঁ, আৰু কি ক'ব পাৰোঁ, আপাৰ হাউচ, আপাৰ হাউচ বুলি আমি ক'ব পাৰোঁ। আৰু মনত ৰাখিবা প্ৰেচিডেণ্টৰ মানে যেনেকুৱা ইম্পিচমেণ্ট একৰ্ডিং টু আৰ্টিকল 61 প্ৰেচিডেণ্টৰ যেনেকুৱা ইম্পিচমেণ্ট হয়, কিন্তু আমাৰ দেশৰ উপৰাষ্ট্ৰপতি আমি যদি ক'বলৈ যদি যাওঁ, তেখেতৰ কিন্তু তেনেকুৱা ইম্পিচমেণ্ট নহয়, ৰিমেম্বাৰ দেট, ইম্পিচমেণ্ট নহয় তেনেকুৱা, তাৰ কাৰণে চিম্পল ৰিজলিউশ্যন পাছ হোৱাৰ পিছত মানে এইটো তেখেতক ওলাই দিব দিব পৰা যায়, যদিও বা তেনেকুৱা হোৱা নাই ভাৰতবৰ্ষত তেতিয়ালৈকে। চ' কি হ'ব, কাউন্সিল অফ ষ্টেট। আৰু এটা বস্তু এটা পঢ়িবা, প্ৰেচিডেণ্ট আৰু ভাইচ প্ৰেচিডেণ্ট ইলেকশ্যনৰ ডিফাৰেঞ্চ, প্ৰেচিডেণ্টৰ নিৰ্বাচনত এম পি ইলেক্টেড, ৰিমেম্বাৰ দেট, ইলেক্টেড এম পি এণ্ড এম এল এ ভোট দিয়ে, বাট ভাইচ প্ৰেচিডেণ্টৰ নিৰ্বাচনত এম এল এসকলৰ কোনো কাম নাই, অকল ইলেক্টেড প্লাছ নমিনেটেড এম পি অফ লোকসভা এণ্ড ৰাজ্যসভাই ভোট দিয়ে, এম পি অফ লোকসভা এণ্ড ৰাজ্যসভাই ভোট দিয়ে। আৰু বয়সটোও ভালকৈ মনত ৰাখিবা, টু বিকাম এ প্ৰেচিডেণ্ট, ভাইচ প্ৰেচিডেণ্ট এণ্ড গভৰ্ণৰ 35 ইয়াৰ্ছ, টু বিকাম এ প্ৰাইম মিনিষ্টাৰ যদি তেওঁ যদি লোকসভাৰ পৰা হৈছে 25 ইয়াৰ্ছ, ৰাজ্যসভাৰ পৰা যদি হৈছে 30 ইয়াৰ্ছ, ৰাজ্যসভাৰ এম পি হ'বলৈ বয়স লাগে 30 ইয়াৰ্ছ, চি এম হ'বলৈ বয়স লাগে, এম এল এ হ'ব লাগে, এম এল এ হ'বলৈ বয়স লাগে 25 ইয়াৰ্ছ। এই বয়সৰ সীমাৰেখাবিলাক বহুত ভালকৈ পঢ়িবা দেই, চবে মনত ৰাখিব লাগিব এইখিনি, এক্সামত কুৱেশ্যন আহে কেতিয়াবা আমি গড়বড় কৰি দিওঁ। চ' এইটো চবৰে ক্লিয়াৰ আছে, নেক্সট কুৱেশ্যনটো কি বুলি কৈছে, হাউ ইজ দ্য ভাইচ প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া ইলেক্টেড, ছেম কুৱেশ্যন আহি গ'ল আমাৰ, সুস্মিতা মই তোমাৰ কুৱেশ্যনটো বুজি পোৱা নাই, চবে ইয়ালৈকে বুজি পাইছাটো, চবে লাইক শ্বেয়াৰ কৰি দিয়া, আৰু লাইকটো কৰি দিয়া, 100ৰ ওপৰত লাইক হ'ব লাগিব। হাউ ইজ দ্য ভাইচ প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া ইলেক্টেড, কেনেকৈ উপৰাষ্ট্ৰপতি মহোদয়ক আমি নিৰ্বাচিত কৰিব পাৰোঁ, ৰিচেণ্টলি হৈছে আমাৰ জগদীপ ধংকৰজী, জগদীপ ধংকৰজী,
by direct national election, nomination by the president, by direct election by the MPs of Lok Sabha and MLA of Vidhan Sabha, by election by the MPs of Lok Sabha and Rajya Sabha. What is the correct answer? Your correct answer to ki hobo sobe kua. Your correct answer to ki hobo sobe kua. So sobe koise yate. D buli koise sobe. By election by the MPs of Lok Sabha and Rajya Sabha. Correct answer to absolutely that is D. Absolutely that is D. By election by the MPs of Lok Sabha and Rajya Sabha. Moi prathomote kolu Rashtrapati Mahodoyor nirbachonot elected members of Lok Sabha and Rajya Sabha and elected MLAs. But in case of আমাৰ উপৰাষ্ট্ৰপতি মহোদয় নিৰ্বাচনত এমএলএ সকলৰ কোনো ৰোল না থাকে তাত ইলেক্টেড প্লাছ নমিনেটেড এমপিস অফ লোকসভা এণ্ড ৰাজ্যসভা অকল থাকিব সো কি হ'ব ডি ইজ এ কৰেক্ট আনসার আজি আমাৰ 12 নম্বৰ কুৱেশ্চন কি বুলি কৈছে গৰডোল ইজ লোকেটেড ইন হুইচ অফ দা ফলোইং প্লেসেস অফ আসাম গৰডোল শিৱসাগৰ তেজপুৰ গুৱাহাটী নলবাৰী হোৱাট ইজ দা কৰেক্ট আনসার গৰডোল গ্ৰহডোল স্পেলিংটো অলপ লবলে tangent lagise gardol is located in which of the following places of assam gardol is located in a gardol jitu ase to akhomor kun khon thayot ase shivsagar tezpur guwahati nolbari question maru ki hobo jagdeep dhankar bartaman eti amar uparashtrapati kun hoy jagdeep dhankar teo purbo governor asile west bengalor aru he karone পশ্চিমবঙ্গৰ তিনি মানে চৰকাৰে বা পশ্চিমবংগৰ যিখন ৰাজনৈতিক দল এতিয়া চৰকাৰত আছে তেওঁলোকে তাৰ বিৰোধিতা কৰা নাছিলে বা কৰা নাই চ' গৰডোল ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেচেছ অফ আসাম কোনোবাই কৈছে তেজপুৰ কোনোবাই কৈছে শিৱসাগৰ তেজপুৰ আৰু শিৱসাগৰ ফাইটিং চলি আছে আসাম জিকে কৈছে আৱাৰ প্লেচ ৰিয়া কৈছে নাজানো ছাৰ জানিব লাগিব চবকে জানিব লাগিব হয়নে নহয় লাইক শ্বেয়াৰ কৰি দিয়া সো ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব দেট ইজ তেজপুৰ ইয়েছ তেজপুৰ তেজপুৰক আমি কি বুলি ক'ব পাৰোঁ দ্য চিটি অফ এটাৰনেল ৰোমান্স দ্য চিটি অফ এটাৰনেল ৰোমান্স আৰু কি বুলি কোৱা হয় ব্লাড চিটি অফ আসাম বহুত বহুতে কয় ব্লাড চিটি অফ আসাম বুলি হয়নে নহয় চ' কি হ'ব দেট ইজ তেজপুৰ ৰিমেম্বাৰ দেট তেজপুৰ অহাকালি ৰাতিপুৱা নটা বজাত 9 AM তোমালোকৰ এটা ক্লাছ থাকিব যি ক্লাছটো মই আজি ল'ম বুলি ভাবিছিলোঁ অহাকালি ৰাতিপুৱা 9 বজাত তোমালোকৰ ক্লাছ হ'ব YT-ত কি ক্লাছ হ'ব এক্সামৰ কাৰণে ADR এক্সামৰ কাৰণে এতিয়া কেনেকৈ প্ৰিপেৰেশ্যন ল'বা কি পঢ়িবা কি এৰিবা গোটেই কি কেনেকৈ আগবাঢ়িবা গোটেইখিনি বিষয়ত ক'ম ৰাতিপুৱা 9 বজাত চবে আহি যাব লাগিব ঠিক আছে ডেফিনেটলি চ' 6 আৱাৰ্ছৰ মেৰাথনৰ কাৰণে মিনিমাম 300+ ষ্টুডেণ্ট লাগিব যদি কোৱা তোমালোকে প্ৰমিছ কৰা তেনেহ'লে অহা মংগলবাৰ দিনা 6 আৱাৰ্ছৰ মেৰাথন হ'ব আজি আমাৰ 13 নম্বৰ কুৱেশ্যন হু এমং দ্য ফলোয়িং হেজ ৰিটেন দ্য বেহুলা উপন্যাস উপাখ্যানা বেহুলা উপাখ্যানা কোনে লিখিছিলে হেম সৰস্বতী দুৰ্গাবৰ কায়স্থ ৰত্নকন্দলি ভট্টদেৱ হোৱাট ইজ দ্য কৰেক্ট এনচাৰ কোৱাচোন বাৰু হোৱাট ইজ দ্য কৰেক্ট এনচাৰ কোৱা ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব চবে ৰিপ্লাই কৰা ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব বেহুলা উপাখ্যানা কোনে লিখিছিলে বেহুলা উপাখ্যানা সবে লাইক শেয়ার করে দিয়ে আজি 180+ হয়ে যাব লাগিছিলে 180+ হয়ে যাব পারে সো দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ দুর্গাবর কায়স্থ কোনে লিখিছিলে দুর্গাবর কায়স্থ দুর্গাবর কায়স্থ রিমেম্বার দ্যাট বেহুলা উপাখ্যানা কোনে লিখিছে দুর্গাবর কায়স্থ আজি আমার 14 নম্বর কুয়েশন বর বেয়াকে বরখুন আহিল দেই আজি আমার 14 নম্বর কুয়েশন হু এমং দ্য ফলোয়িং হ্যাজ রিটেন দ্য উষা পরিণয়া হু এমং দ্য ফলোয়িং হ্যাজ রিটেন দ্য উষা পরিণয়া হু এমং দ্য ফলোয়িং হেজ রিটেন দ্য উষা পরিণয়া দামোদর দেবা পীতাম্বর দিব্যা পীতাম্বর দেবা গোস্বামী দুর্গাবর কায়স্থ হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়াশন বারু
হোৱাট ইজ দ্য কাৰেক্ট এনচাৰ। আৰু তোমালোক সকলোৱে না 15 অগষ্টৰ দিন ৰাতিপুৱা 7 AM আমাৰ লগত জুম ছেশ্যনত থাকিবা। সেইদিনা আমি অলপ এদিনা এনেও আমি ৰাতিপুৱা চবে উঠিয়ে যাওঁ আৰু সেইদিনা আমি অলপ গান বাজনা কৰিম সকলোৰে লগত। আমি চেলিব্ৰেশ্যনটো আমি আগতে আমাৰ ইয়াতে কৰি ল'ম, তাৰপিছত তোমালোক সকলোৱে নিজৰ নিজৰ ঠাইত প্লে ফিল্ডত যাবা, কিবা তাত ফুৰিবলৈ যাবা, এইটো বাৰু আছে, দিনযোৰা কাৰ্যসূচী সকলোৰে থাকে। চ' অহাকালি ৰাতি মই 10:30 ক্লাছটো নকৰিম, বাট যিদিনা আমাৰ 15 অগষ্ট সেইদিনা ৰাতি 10:30 ক্লাছটো মই কৰিম। চ' কি হ'ব ইয়াৰ কাৰেক্ট, দামোদৰ দেৱীয়া পীতাম্বৰ দিব্যা পীতাম্বৰ দেৱা গোস্বামী দুৰ্গাবৰ কায়স্থ, কাৰেক্ট এনচাৰটো হ'ব দেট ইজ পীতাম্বৰ দিব্যা। পীতাম্বৰ দিব্যা ৰট দ্য উষা পৰিণয়া ইন কামৰূপী লেংগুৱেজ 1533 AD লিখিছিলে, ৰিমেম্বাৰ দেট। চ' কি হ'ব দেট ইজ যদি আমি ক'বলৈ যদি যাওঁ পীতাম্বৰ দিব্যা। আজি আমাৰ নেক্সট 15 নম্বৰ কুৱেশ্যন, আৰু এইটো আমাৰ আজি লাষ্ট কুৱেশ্যন, 15 নম্বৰ কুৱেশ্যন, আজি আমাৰ 15 নম্বৰ কুৱেশ্যন। হু এমং দ্য ফলোয়িং ফ্ৰম আসাম জইণ্ড দ্য ব্ৰহ্ম সমাজ এজ এ কনচিকুৱেঞ্চ অফ দ্য ইনফ্লুয়েঞ্চ অফ বেংগল ৰিনাইচেন্স, কি বুলি কৈছে? প্লে লিষ্ট আশিষ মেনে আবি তক নেহি বনায়া, মে কল পরসো এই প্লে লিষ্ট কে উপর মেহি কাম করুঙ্গা। সো হু এমং দ্য ফলোয়িং ফ্রম আসাম জয়েন দ্য ব্রহ্ম সমাজ এজ এ কনসিকুয়েন্স অফ দ্য ইনফ্লুয়েন্স অফ বেঙ্গল রিনাইসেন্স, হেমচন্দ্র বরুয়া, গোপীনাথ বরদলৈ, গুণাভিরাম বরুয়া, পরমানন্দ আগরওয়ালা, কোনে অসমৰ পৰা জয়েন কৰিছিলে ব্রহ্ম সমাজ এজ এ কনসিকুয়েন্স অফ দ্য ইনফ্লুয়েন্স অফ বেঙ্গল রিনাইসেন্স। সো কি হব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো, কোনে পাৰ্টিচিপেট কৰিছিলে কোৱা, কোনে পাৰ্টিচিপেট কৰিছিলে আমাৰ অসমৰ পৰা, আমাৰ ব্ৰহ্ম সমাজত পাৰ্টিচিপেট কৰিছিলে বা জইন কৰিছিলে? চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব দেট ইজ গুণাভিৰাম বৰুৱা, ৰিমেম্বাৰ দেট, দেট ইজ গুণাভিৰাম বৰুৱা। ঠিক আছে, মোক বহুতে মেছেজ কৰিছে বাৰু, চবে মোৰ যাৰ যাৰ লগত মোৰ নম্বৰ নাই চবে লৈ ল'ব পাৰা, 9957176761, আগেইন আই ৰিপিট 9957176761, মোক মেছেজ কৰিব পাৰা, মই ৰাতি চবকে জইন কৰাম। আৰু ৰাতি আজি মই তোমালোকক 100 MCQ মই চেণ্ড কৰিম তোমালোকৰ হোৱাটছআপ গ্ৰুপত। চ' কি হ'ব, গুণাভিৰাম বৰুৱা, বুজি পাইছা চবে? অ'কে, ভেৰি নাইচ। চ' আজি আমাৰ ইয়ালৈকে কুৱেশ্যন আছিলে, PDFটো মই দিয়া নাই বাৰু, বাট PDFটো মই দিয়া ষ্টাৰ্ট কৰিম। অ'কে, এতিয়া আমি তোমালোকক কৈ দিছোঁ বাৰু আমাৰ আসাম টেট বেচ, আজি তোমালোকৰ টেট বেচ লঞ্চো আছিলে আমাৰ, অলৰেডি এডমিশ্যন ষ্টাৰ্ট হৈ গৈছে ফৰ LP এণ্ড UP, গোটেই পেডাগজিৰ পৰা আৰম্ভ কৰি লেংগুৱেজ পেপাৰ, বড়ো, কাৰ্বি, বেংগলী, আসামিজ, আমি গোটেই লেংগুৱেজ পেপাৰো আমি প্ৰভাইড কৰিম। চ' তোমালোক যোনে যোনে ফৰ টেটৰ কাৰণে গোটেই অসমত কোনো কোৰ্ছ নাছিল তেনেকুৱা, অনলাইন ঘৰত বহি আৰু একদম কম প্ৰাইজত Y225 ডিস্কাউণ্ট কুপন কোড ইউজ কৰিলে 2400 মেক্সিমাম ৰুপিছত তোমালোকে ইয়াৰ প্ৰিপেৰেশ্যনৰ কাৰণে গোটেইটো তোমালোকে পাই যাবা। লগতে SSCৰ যিটো 70,000 ভেকেঞ্চি আৰু ৰেলৱেৰ কাৰণেও ভেকেঞ্চি আহি আছে, সেইকাৰণে আমাৰ ৰেলৱে স্মাৰ্ট বেচ আৰু SSCৰ জেনকম বেচ যোনে এডমিশ্যন ল'ব বিচৰা তেওঁলোকে এডমিশ্যনটো লৈ ল'ব পাৰা। আৰু যদি ভাবা যে APSCটো ছেপ্টেম্বৰত APSCৰ ভেকেঞ্চি ওলাব, তাৰ কাৰণে অলৰেডি APSC ফাউণ্ডেশ্যন বেচ আমাৰ ষ্টাৰ্ট হৈ গৈছে, যোনে যোনে আহিবা APSC ফাউণ্ডেশ্যন বেচত ডেফিনেটলি জইন কৰি ল'ব পাৰা। ঠিক আছে, চ' বেচ এভেইলেবল আছে তোমালোকৰ কাৰণে, টেষ্ট ছিৰিজ এভেইলেবল আছে, কেনেকৈ এডমিশ্যন ল'বা, জাষ্ট গুগলত যাব লাগে, adda247.com বুলি চাৰ্চ কৰিব লাগে, লগে লগে আমাৰ এনেকুৱা ষ্ট'ৰ এটা খুলি যাব, অল কোৰ্চেছত ক্লিক কৰিব লাগে, লগালগ ষ্টেট এক্সামত ক্লিক কৰিব লাগে, লগালগ নৰ্থ ইষ্ট ষ্টেট এক্সামত ক্লিক কৰিব লাগে, আৰু তাত তেতিয়া এনেকৈ গোটেইবোৰ আমাৰ টেটটো ইয়াতে এতিয়া এড হৈ গৈছে, এনেকৈ খুলি যাব, যিটো তোমাৰ প্ৰয়োজন তাত ক্লিক কৰাৰ লগে লগে এনেকৈ বেচটো আহি যাব। বেচটো অহাৰ লগে লগে বেচটোত ক্লিক কৰি অলপ স্ক্ৰল কৰিবা, যিটো প্ৰাইজ আছে স্ক্ৰল কৰাৰ লগে লগে তলত আহিব ভিউ অফাৰ, ভিউ অফাৰত ক্লিক কৰিবা, ক'ব এণ্টাৰ কুপন কোড Y225, কোডটো বহাই কিনে এপ্লাই কৰি দিবা, এপ্লাই কৰাৰ লগে লগে তোমালোকে চাবা প্ৰাইচটো এনেকৈ কমি গৈছে, প্ৰাইচটো এনেকৈ বহুত কমি যায়। চ' চবে জইন কৰা বিভিন্ন বেচ, তাৰপিছততো নিজৰ নাম, নিজৰ ফোন নম্বৰ আৰু মেইল আইডি, এইটো হৈছে মোৰ ফোন নম্বৰ, চবে চাই ল'ব পাৰা, চবে নিজৰ মেইল নাম, ফোন নম্বৰ, মেইল আইডিটো ভালকৈ বহাই কিনে ডেফিনেটলি পে'মেণ্ট কৰি দিবা আৰু এডমিশ্যন তোমালোকৰ হৈ যাব, কিবা অসুবিধা হ'লে মোক মেছেজ কৰিবা। চ' থেংকছ, থেংক ইউ চ' মাছ। আমাৰ নতুন ফেচবুক গ্ৰুপো হৈছে, আমাৰ নতুন ফেচবুক গ্ৰুপৰ লিংক মই তোমালোকক হোৱাটছআপ গ্ৰুপত দি দিম, ঠিক আছে, তাতো তোমালোকে বহুত ক্লাছৰ লিংকছ এণ্ড অল এভৰিথিং পাই যাবা। আৰু আমাৰ টেলিগ্ৰাম গ্ৰুপটো জইন কৰি লোৱা চবে, এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনতো আছে, আৰু আমাৰ এপটো মাষ্ট বি প্লে ষ্ট'ৰৰ পৰা ডাউনলোড কৰি ল'বা। চ' থেংকছ ফৰ ৱাচিং দ্য ছেশ্যন ডিয়াৰ এস্পিৰেণ্ট, লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা, ছাবস্ক্ৰাইব কৰিবা, যি ৰিকুৱাৰমেণ্ট আছে তোমালোকে মোক কমেণ্ট কৰি জনাবা। থেংক ইউ চ' মাছ এভৰিৱান।